بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا جوگو سرشت حقانی علماء کرام در نتون نتون آلوچونا پیتے آما در چینل ٹی اکھونی سابسکرائب کرے ساتھ تھکون সংসদ পত্রিকায় আজকের এই বিশাল
তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের শুরুতে কয়েকবার দরুদ ও সালাম পেশ করে আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। রব্বুল আলামিন যতটুকু দরুদ ও সালাম পেশ করেছি, দরুদ ও সালামের সওয়াব তোমার প্রিয় হাবিব এই বিশ্ব মানব জাতির অহংকার আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক শরীফে পৌঁছে দিও। রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, আয় আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মা যখন তার সন্তান হারিয়ে ফেলবে, স্বামী যখন তার স্ত্রীকে হারিয়ে ফেলবে, আপন জন বলতে কেউ থাকবে না, সব পর হয়ে যাবে কঠিন মুসিবতের সময়, এই পবিত্র কোরআনের মাহফিলে সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানাই রে আল্লাহ। রব্বুল আলামিন আলোর দিশারি সংসদ, আয় আল্লাহ আমার মনে হয় সবগুলো যুবক ছেলে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের অন্তরে তোমার কোরআনের কত প্রেম কত ভালোবাসা মহব্বত নিয়ে আল্লাহ এত বিশাল আয়োজন, এই রাজকীয় আয়োজনের পিছনে যাদের আর্থিক শারীরিক এবং মানসিক পরিশ্রম রয়েছেন, আয় আল্লাহ পাক ওই সন্তানগুলোকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আয় আল্লাহ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে আল্লাহ। ইয়া রব করম তো আগর করে ও বাদ জুমা কো জো দিল পর আসর করে সুবহান রব্বিক রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখির কালাম ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সদর আজকের আমরা স্মরণ করতেছি বিশ্ব মানব জাতির অহংকার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়ার মধ্যে আগমন না করলে পরে এই দুনিয়ার সমগ্র মানব জাতি অন্ধকারের অতল তলে তলিয়ে যেত, মানবতা মানবাধিকার সভ্যতা আজকের সুন্দর পৃথিবী আমরা পেতাম না, যার ওসিলায় আমরা পেয়েছি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমাবেশ, এই পৃথিবীর মধ্যে যদি আমরা একটি শান্তির নিবাস যদি আমরা গড়তে চাই, সন্ত্রাস মুক্ত আমরা যদি মাদক মুক্ত একটি যদি সুন্দর পরিবেশ, আমরা যদি সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুনিয়ার বেহায়াপনা মুক্ত যদি একটি সমাজ আমরা যদি পেতে চাই, অবশ্যই আমাদের কোরআন দিয়ে গড়া সমাজ ছাড়া বিকল্প কোনো সমাজ পৃথিবীর মধ্যে আছে নাকি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে শান্তির মিশন নিয়ে শান্তির টার্গেট নিয়ে এই দুনিয়ার মধ্যে যেন মানবতা প্রতিষ্ঠিত হয়, মানবাধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এই দুনিয়ার মানুষের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয়, নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়, শিশুর অধিকার যেন প্রতিষ্ঠা হয়, দুনিয়ার সমগ্র মানব জাতির অধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জন্য শান্তির পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে চাই, আল্লাহ রাসূলের আনা এই ইসলাম এই কোরআন ছাড়া বিকল্প কোন পদ্ধতি আছে নাকি নাই, এই জন্য আসতে হবে কোন দিকে, শান্তি যদি পেতে চাই আসতে হবে কোন দিকে, কোরআন। রাজি আছেন তো সবাই? প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার সম্মান তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর তাওহীদের বাণী যখন প্রচার করা শুরু করলেন, যাদের কপাল ভালো, যাদের কিসমত ভালো, যাদের কপাল ভালো, হযরত বেলাল বাড়ি কিন্তু মক্কার মধ্যে ছিল না, বেলালের বাড়ি ছিল আফ্রিকা মহাদেশের মধ্যে। ওই আফ্রিকা মহাদেশ থেকে ক্রীতদাস হয়ে তিনি মক্কার জমিনের মধ্যে আসলেন। আর আল্লাহ রসুল কি তিনি দেখলেন, সাথে সাথে পড়ে নিলেন আল্লাহ রসুলের একদম একই সমাজে বসবাস করতো, আল্লাহ রসুলকে প্র্যাকটিক্যালি চোখে দেখেছে, কিন্তু ইসলাম কবুল করতে পেরেছে কি না পারে নাই, এরকম মানুষ আছে না? কিন্তু আবার আফ্রিকা থেকে এসেছেন, আবিসিনিয়া থেকে এসেছেন, সিরিয়া থেকে এসেছেন, আপনার ইরান থেকে এসেছেন, ফিলিস্তিন থেকে এসেছেন, কপাল কত ভালো, কপাল কত ভালো। সৌভাগ্যবান মানুষগুলো যখন আল্লাহর প্রিয় হাবিবের এই কলেমার পয়গাম তিনি যখন শুনতে পেলেন, তারা যখন শুনতে পেলেন আর দেরি করলেন না, সকলে কলিমা পড়ে ইসলামের সুস্থর ছায়াতলে তারা আশ্রয় নিয়ে দুনিয়ার জীবনকে তারা সৌভাগ্যময় করলেন, পরকালের জীবনকে তারা সুন্দরভাবে সমৃদ্ধিপূর্ণ করলেন। আর দুনিয়ার জীবন তাদের জন্য সফল, পরকালের জীবনও সফল। এই জন্য দুনিয়ার জীবনকে যদি সফল করতে চাই, পরকালের বিষাদকে যদি আমরা সফল করতে চাই, আমাদের একটি পথ, সেটি হল আল্লাহর কোরআনের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতির জন্য এই জন্য বলতেছেন, পড়েন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির পুণ্যের পথ হলো ইমান আল্লাহর উপর।
ইমান আনতে হবে কার উপর? মান আমানা বিল্লাহ, যারা ইমান আনছে কার উপর? প্রিয় ভাইয়ের আমার, যারা আল্লাহর উপর ইমান আনতে পেরেছে, আল্লাহর উপর জীবনের সকল দিক এবং বিভাগে, শয়নে স্বপ্নে জাগরণে চিন্তায় চেতনায় জীবনের সব সময় আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, ওই মানুষগুলোর মনে একটি চিন্তা থাকে, আমার দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো মানুষের খুশির দরকার নাই, আমার প্রত্যেকটা কাজের জন্য আমি যাকে খুশি করতে চাই, প্রত্যেকটা কাজের জন্য আমি যাকে পেতে চাই, তিনি হলেন আমার আল্লাহ। কথা ঠিক নাকি মিথ্যা? প্রত্যেকটা কাজে তিনি কাকে পেতে চান? কি সুন্দর কথা আল্লাহ বলেছেন, যে দুনিয়ার মানুষের জন্য আল্লাহ কি সুন্দর কথা বলেছেন, পড়েন আমার সাথে। বসে বসে যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, শুয়ে শুয়ে যারা আল্লাহর সৃষ্টি নৈপুণ্য নিয়ে যারা গবেষণা করে, গবেষণা করার পর আকাশের দিকে তাকায়, আর আকাশের দিকে যখন তাকাই, যখন মানুষ যখন দেখে এত বড় সূর্য, এত সুন্দর চন্দ্র, এত সুন্দর গ্রহ, এত সুন্দর নক্ষত্র, এত সুন্দর গ্রহাণপুঞ্জ, সৌরজগৎ, ভূমণ্ডল, নবমণ্ডল, মিল্কি ও গ্যালাক্সি, নেপচুন, প্লুটো, জুপিটার, জুপিটার, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা তৈরি করেছেন, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যদি গবেষণা করে, এই সুজলা শ্যামলায় সুন্দর জমিনের দিকে যদি তাকিয়ে তাকিয়ে যদি মনোরম দৃষ্টি দিয়ে যদি আল্লাহর সৃষ্টি নিয়ে যদি গবেষণা করে, আর তার মনে অজান্তে বেরিয়ে যায় রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্ত তুমি সৃষ্টি করো নাই, আল্লাহর কাছে যখন বান্দা মাথা মত করে দেয়, বান্দা যখন আল্লাহর গুলাম হয়ে যায়, আর এই গুলাম দুনিয়ার মধ্যে আল্লাহর গুলাম যখন হাটি গুলাম হয়ে যায়, তার জীবনটা শত্রুর দিকে, তার চিন্তা চেতনা, কথাবার্তা, তার কাজ কর্ম সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যই দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার না বলাই কোরআন, এই কোরআনের জীবন ব্যবস্থাকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইমানের ইমানের জিন্দিগিকে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, এক শ্রেণীর মানুষ যারা অনবরত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তারা হলেন ইহুদি। কথা ঠিক নাকি মিথ্যা? আজকের এই পৃথিবীর মধ্যে মুসলমানদের সংখ্যা হলো 180 কোটি। কত বলেন তো? এই মুসলমানদের সংখ্যা হলো 180 কোটি, কিন্তু ইহুদির সংখ্যা হলো 1 কোটি 20 লক্ষ। কত বলে মুসলমান? কত? 100
180 কোটি মুসলমান, 180 কোটি আর ইহুদিরা হলে 1 কোটি মাত্র, 1,40,00,000। এই 1 কোটি 180 কোটি মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসা, যেখানে আল্লাহ তার রসুলকে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন, সেই মেরাজের মধ্যে তারা থালা লাগাই দিয়েছে। কথা ঠিক নাকি? মসজিদে আকসার মধ্যে মুসলমানরা নামাজ পড়তে পারে, তাইলে ওদের সংখ্যা কত? 1 কোটি মুসলমানদের সংখ্যা 180 কোটি। এত গুলা মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানদের প্রথম কেবলার মধ্যে তারা লাগিয়ে দেয় নামাজ পড়তে দেয় না ইহুদিরা। জাতিসংঘ কিছু বলে না, ওআইসি কোনো কথা বলতে পারে না, আরব লীগ কোনো কথা বলতে পারে না, নেটো কোনো কথা বলে না, কোন মুসলমান সেটার ব্যাপারে জোরালো প্রতিবাদ করতে পারে না। একজন মাত্র মুসলমান যিনি প্রতিবাদ করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন গোটা মুসলিম বিশ্বের একমাত্র প্রিয় ব্যক্তিত্ব, একমাত্র মুসলমানদের প্রিয় নেতা, তুরস্কের তাইফে এরদোগান। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? কেউ আল্লাহর এই মসজিদ প্রথম কেবলা মুসলমানদের এখানে মুসলমানদের নামাজ পড়তে দিচ্ছে না, এই ইহুদির বিরুদ্ধে কেউ কেউ আজকে প্রতিবাদ করার সাহস করতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহর এই ঘর তারা তালাবদ্ধ করে দিয়েছেন, আল্লাহর মসজিদে আকসা যেখানে আল্লাহর প্রিয় হাবিব মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি ইসরা করে আবার সেখান থেকে তিনি মেরাজের মধ্যে চলে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম من المسجد الحرام إلى المسجد الأقصى. الله بان رب العالمين ملت فبتر دهوت چنتيني شي مهان شطار فبتر دهوت بشنا قرتسي جني تار في حبيب كي مجد بيت الله شريف تي الله غار تي مجد اقصى بجند زني سرا قرأي سيلن যে মসজিদের থেকে আল্লাহর প্রিয় হাবিব মেরাজে গমন করেছিলেন সেই মুসলমানদের প্রথম কেবলাকে তারা তা লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজকে দুনিয়া ব্যাপী ইরাকের মধ্যে হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করেছে। কথা ঠিক নাকি মিথ্যা? প্রিয় ভাইরা আমার, তারা আফগানিস্তানকে কবরস্থান বানিয়ে দিয়েছে, তারা আজকে সিরিয়ার গৌতার মধ্যে লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে, আর তারা ইরাকে কারবালার মরুভূমি বানিয়ে দিয়েছে, আর ফিলিস্তিনকে তারা আজকে দখল করে নিয়েছে, মুসলমানদের সেই কাশ্মীর দখল করে নিয়েছে, মুসলমানদের সেই ঐতিহ্যবাহী হাজার হাজার কোটি কোটি বছর সে মুসলমানদের প্রিয় মাতৃভূমি মুসলমানদের বাসস্থান বার্মা তারা দখল করে নিয়েছে। এইভাবে মুসলমানদের চিরতরে বিদায় করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলেন আপনারা আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله ليظهره على الدين كله ولو كره المشركون. سبحان الله. أما الله بعد رب العالمين بلن ترى تدرك
ফু দিয়ে আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে চায় কারা? ইহুদি আর খ্রিস্টান এবং মুশরিকেরা। আল্লাহর এই কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য চেয়েছিল নাকি চাই নাই পেরেছে? পারে নাই, কারণটা হলো এই কোরআন কার কোরআন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন কেউ শেষ করে দিতে পারবে না, শেষ করা সম্ভব নয়। কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাও কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তার প্রিয় হাবিবকে হেদায়েতের দিনে হক নিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। লিউযহিরাহু মানে লিউযহিরাহু, আল্লাহর এই দিনকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে আবার বিজয় করবেন, যদিও বা কাফের বেঈমানদের মনে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন। আল্লাহর এই দিনকে বিজয় করবেন কে? বলেন না জোরে, কে করবে? এই জন্য ইহুদিরা ষড়যন্ত্র করলেও কিছু করতে আমাদের সাথে কে আছেন? প্রিয় ভাইয়ের আমার, এই ইহুদিরা কত বড় দুশ্মন মুসলমানদের ঈমান কেড়ে নেওয়ার জন্য তারা কত সশস্ত্র। এই ইহুদিরা আজকে আল্লাহর ঘর মসজিদ আকসা তারা তালা মেরে দিয়েছেন, আর মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষতেছে, শাড়ি আর চুড়ি পরে লিপস্টিক দিয়ে ঘুমাচ্ছে। কথা ঠিক নাকি মিথ্যা? মুসলমানদের নেতাগুলো শাড়ি পরেছে, চুড়ি পরেছে, লিপস্টিক দিয়ে ঘুমটা দিয়ে তারা আজকে ঘুমিয়ে পড়েছে মুসলমানেরা। প্রিয় ভাইয়েরা আমার, এই মুসলমান কি জন্য? যে মুসলমান তার কেবলা দহল হয়ে যায়, তার আল্লাহর ঘর দহল হয়ে যায়, ফিলিস্তিন দহল হয়ে যায়, ইরাক দহল হয়ে যায়, আফগানিস্তান দহল হয়ে যায়, সিরিয়া দহল হয়ে যায়, বসনিয়া দখল হয়ে যায়, চেচনিয়া দখল হয়ে যায়, দুনিয়ার মুসলমানদের উপর অবর্ণনীয় নির্যাতন নেমে আসে। মুসলমানেরা শাড়ি চুড়ি পরে বসে আছে, সেই মুসলমানের কোনো দরকার আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহর কাছে যে জিনিসটা দরকার সেটি হলো ঈমানওয়ালা মুসলমান। কথা সত্য নাকি? মুসলমান দরকার কিরকম? মুসলমান ঈমানওয়ালা মুসলমান। আমরা কি ঈমানদার হতে চাই? এই ইহুদিরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে। কারা ইহুদিরা? এই ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাম যখন বয়স মাত্র 6 দিন জন্মগ্রহণ করেছে, বয়স কয় দিন? বয়স মাত্র 6 দিন। দুনিয়ার মধ্যে তিনজন মানুষকে আল্লাহ মা বাবা ছাড়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কয়জন? হযরত আদমের মা বাবা নাই, মা হাওয়া আলাইহিসসালামের মা বাবা নাই, হযরত ঈসার মা ছিল, কিন্তু তার বাপ ছিল না। সৃষ্টি করেছেন কে? প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা যখন বয়স মাত্র 6 দিন, ইহুদিরা হযরত ঈসার আম্মা জান মরিয়ম আলাইহিসসালামের মেহরাব গেরাও করে ফেললেন। হযরত মরিয়ম আলাইহিসসালাম কি বললেন যে মরিয়ম, তোমার তো স্বামী নেই, তোমার তো জামাই নেই, তোমার এই সন্তান কেমনে হলো আমাদেরকে জবাব দাও, আমরা নাইলে তারা মেরে ফেলবো। তারা এরকম সিদ্ধান্ত নিয়ে হযরত মরিয়ম আলাইহিসসালামের মেহরাব গেরাও করলেন। মরিয়ম বললেন, ইন্নি সয়েম, আমি রোজাদার, তোমাদের সাথে আমি কথা বলবো না। আমি কি রেখেছি? রোজা রেখেছি, তোমাদের মতো ফসা ইহুদির সাথে আমি কথা বলবো না। আমার যে সন্তান বয়স কয় দিন? 6 দিন। আমার সন্তান থেকে প্রশ্ন করো, আল্লাহর প্রিয় পয়গাম্বর হযরত ঈসার কাছ থেকে 6 দিনের বাচ্চার কাছে ইহুদিরা প্রশ্ন করলেন, ঈসা তুমি তো বাপ নাই, তুমি কেমনে জন্মগ্রহণ করেছো? ঈসা জবাব শুরু করলেন আল্লাহর কোরআনের আয়াত দিয়া, পড়েন আপনারা আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. إني عبد الله أتاني الكتاب وجعلني نبيا
সৈয়দিনের বাচ্চা কথা বলা শুরু করলেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়ে দুনিয়ার মধ্যে নবী হিসাবে প্রেরণ করেছে। কদিনের বাচ্চা কথা বললেন, সৈয়দিনের বাচ্চা কথা বলা শুরু করলেন। প্রেমায় আমার ইহুদিরা নিরাশ হয়ে চলে গেল, তাদের হত্যা করতে পারল না। আবার ঈসা যখন বড় হয়ে গেলেন, বড় হয়ে যাওয়ার পর তিনি যখন নবুয়ত পেলেন, আবার তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলেন, তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলেন, আর মেরে ফেলার জন্য তাকে 300 টাকা দিয়ে গুন্ডা ভান্ডা ভাড়া করলেন। কয় শত টাকা? 300 টাকা দিয়ে গুন্ডা ভান্ডা ভাড়া করলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জমিন থেকে আসমানে উঠাই নিয়ে গেলেন, তারা হত্যা করতে পারলেন না। কিন্তু তাদের ইনজিলের মধ্যে লেখা আছে, ইনজিলের মধ্যে তারা বলেছেন যে তারা ইহুদিরা তাদের নবীকে হত্যা করেছে। আর তারা ইনজিলের ভাষা অনুযায়ী, তাদের ইনজিলের ভাষ্য অনুযায়ী যদি বলে যে ইনজিলের মধ্যে বলা আছে যে তারা তাদের নবীকে হত্যা করার জন্য শুলিতে বিদ্ধ করলো, শুলিতে বিদ্ধ করার পর ঈসা সেদিন একটি মোনাজাত করেছিলেন, কি মোনাজাত হলো, ইয়া ইলাহি পড়া, ইয়া ইলাহি, ইয়া ইলাহি আমা শিবকতনি। সুরিয়ানি ভাষার মধ্যে ওই ঈসা সেদিন বলেছিলেন, আল্লাহ আমাকে তো ইহুদিরা মেরে ফেলতেছে, আপনি কোথায় আমাকে বিপদে ফেলে আপনি কোথায় চলে গেছেন? আর কিন্তু সেই কথাটা হলো মিথ্যা, আল্লাহ কোরআন যেটা বলেছেন সেটি সত্য, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পয়গম্বরকে সেদিন তারা মারতে পারে নাই, তবে তারা মারার জন্য চেষ্টা চালিয়েছে। কারা? ইহুদিরা। প্রিয় ভাইরা, মার এবার আসেন হযরত মূসার বেলায়, হযরত মূসাকেও তারা হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে। হযরত মূসাকে তারা হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে, হযরত মূসাকে মেরে ফেলার জন্য সবাই তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। তাড়িয়ে নিয়ে যাওয়ার মধ্যে ইহুদিদের নেতৃত্ব দিতেছেন ফেরাউন। কে নেতৃত্ব দিতেছে? ফেরাউন দৌড়াচ্ছে কাকে? মূসা। মূসাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। এখন মূসা ঠাড়া খাইয়া তিনি চলে যাচ্ছেন, সামনে পড়ছে নীল দরিয়া। সামনে কি পড়ছে? সামনে পড়েছে নীল দরিয়া। নীল দরিয়া পড়ার পর মূসার উম্মতরা কান্নাকাটি শুরু করে দিলেন। ঘেরাও করেছে কয় দিক দিয়া? তিন দিক দিয়ে। ফেরাউন তার সেনাবাহিনীরা মূসাকে তিন দিক দিয়ে কি করে ফেলেছে? ঘেরাও করে ফেলেছে। সামনে যাওয়ার কোন জায়গা নেই, সামনে পড়েছে নীল দরিয়া। এখন মূসার উম্মতরা কান্নাকাটি শুরু করে দিলেন। তারা বললেন, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর প্রিয় পয়গম্বরের উম্মতরা বললেন, ইয়া মূসা ইন্নাল মুদরকুন, ইয়া মূসা ইন্নাল মুদরকুন, মূসা আমরা তো পাকড়াও হয়ে গেছি, আমাদেরকে কি করে ফেলেছে? আমাদের তো ঘেরাও করে ফেলেছেন। কারা? ইহুদিরা। আল্লাহর প্রিয় পয়গম্বর হতাশ হয়ে যায় নাই? পয়গম্বরের সাথে কে আছে? আল্লাহর পয়গম্বর হতাশ হয়ে যায় নাই। আল্লাহর পয়গম্বর একটি শব্দ বললেন, ক্বালাক আল্লাহ। আল্লাহর পয়গম্বর একটি শব্দ বললেন, তিনি বললেন, কখনো নয়, এই ইহুদিরা আমাদেরকে কিছুই করতে পারবে না, ইহুদিরা কিছুই করতে পারবে না। হযরত মূসা বললেন, ক্বালাক আল্লাহ, ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদি। আমাদের সাথে কে আছে? ইহুদিরা আমাদেরকে কিছু করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, তখনও পারে নাই, মূসাকে কিছু করতে পারে নাই, ইহুদিরা ঈসাকে কিছু করতে পারে নাই, আমাদেরকেও কিছুই করতে পারবে না। পারবে না কি পারবে না? এই ইহুদিরা আল্লাহ প্রিয় পয়গম্বর মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর আল্লাহর প্রিয় পয়গম্বর তিনি যখন গারে সরের মধ্যে যখন বিশ্রাম নেওয়ার জন্য যখন তিনি আশ্রয় নিলেন, এমন সময় ইহুদিরা, আবু জাহেল ছিল ইহুদির সন্তান, ইহুদির নাতি, ইহুদির নাতি, তার বাপ ছিল মুশরিক, মা ছিল কি? ইহুদি। কথা সত্য না মিথ্যা?
প্রিয় ভাই আমার, আল্লাহর প্রিয় ভাই আমার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা গ্রাম করে ফেলেছে। গ্রাম করে ফেলার পর আল্লাহর প্রিয় পয়গম্বরের সফর সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক দেখলেন ইহুদিরা মুশরিকেরা সুতুর দেখে গ্রাম করে বলেছে, আর হযরত আবু বকর সিদ্দিক ভয়ে ছুটে কেঁদে ফেললেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মধ্যে সেই কথাটা বলেন, إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا। সেই দিনের কথা স্মরণ করে যখন তার বন্ধু বলছিলেন, إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا। তুমি চিন্তাযুক্ত হইও না, ইন্নাল্লাহ মানা আমাদের সাথে কে আছে? এখন কি মুসলমানদের সাথে আল্লাহ নাই? প্রিয় ভাইয়েরা আমার, ইহুদিরা তখন চেষ্টা করেছে, বর্তমানে চেষ্টা করা যাচ্ছে, তারা কিছুই করতে পারবে না। এই খ্রিস্টানদের এবার আসেন, খ্রিস্টানেরা মুসলমানদের কত করেছে, মুসলমানরা আফগানিস্তান তারা দখল করে ফেলেছে, কথা ঠিক নাকি মিথ্যা? আর এই মুসলমানদের ইরাকে তারা তছনছ করে দিয়েছে, মুসলমানদের সিরিয়া তারা তছনছ করে দিয়েছে, মুসলমানদের প্রিয় সবচেয়ে প্রিয় লিবিয়া, লিবিয়াকে তারা তছনছ করে দিয়েছেন। আজকে মুসলমানদের সে লেবাননকে তছনছ করে দিয়েছে, মুসলমানদের সবচেয়ে প্রিয় হলো বসনিয়াকে তারা তছনছ করে দিয়েছে, হার্জেগোভিনাকে তারা তছনছ করে দিয়েছে। সর্বশেষ তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তাদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না, কারণ ইন্নাল্লাহ মা'ানা। আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে ইনশাআল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য এবার আসেন, খ্রিস্টানেরা কত মুসলমানদের ক্ষতি করেছে। এই খ্রিস্টান হলো সেই খ্রিস্টান যাদের সন্তানগুলো অধিকাংশ সন্তান তার মা বাপকে বাপকে কি করতে পারে না, পরিচয় করতে পারে না, কথা ঠিক নাকি মিথ্যা? বিয়ে হয়, বিয়ের বছর 22 বছর 23 বছর হয়ে গেছে, কিন্তু বিয়ের কোন রেজিস্ট্রেশন হয় নাই, লেখা হয় নাই। আমাদের দেশের কুকুর যেমন বিবাহ করে, খ্রিস্টানদের বিবাহ ঠিক সেরকম নাকি সত্য না মিথ্যা? ওদের বিবাহ আমাদের দেশের কুত্তা যেভাবে বিবাহ করে, আমাদের দেশের গরু যেভাবে বিবাহ করে, খ্রিস্টানদের বিবাহ ঠিক সেই রকম। বানোয়াট কত কথা বলি নাই, খ্রিস্টানদের সন্তান যখন 18 বছর বয়স হয়, 18 বছর বয়স হলে পরে ওরা তাদের মা বাবাকে বলে, তারা তাদের মা বাবাকে বলে যে ইউ এনজয়ড ইওর লাইফ, নাও লেট মি এনজয় মাই লাইফ, তোমরা অনেক উপভোগ করেছো, এবার একটু আমাদেরকে উপভোগ করতে দাও, তোমরা তোমাদের জায়গায় থাকো, আমরা তোমাদেরকে ছেড়ে কি করলাম, আমরা তোমাদেরকে ছেড়ে চলে গেলাম। ওরা মা বাবা সন্তান লালন পালন করে না, বা সন্তান মা বাবার কোনো দেখাশোনা করে না, স্বামী আর স্ত্রীর কেউ কারো প্রতি বিশ্বাস নাই, ভালোবাসা নাই, সহমর্মিতা নাই, বন্ধুত্ব নাই, কিন্তু ইসলাম দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর ইসলাম আপনাদের জন্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পড়েন মুহাম্মদ, আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد ربك لا تعبد إلا إياه وبالوالدين إما يبلغن
ذكروا كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما ওদের সন্তানরা মা বাবার প্রতি কোনো যত্ন নেয় না, আবার সন্তানও মা বাবাও সন্তান পরিবর্তে করতে পারে, কিন্তু ইসলাম কি সুন্দর দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সুনাম তো ফায়সালা করে দিয়েছি মানব জাতির জন্য, মানুষ ইবাদত করলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, আল্লাহর ইবাদত করার পর দ্বিতীয় যে প্রধান দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন সেই দায়িত্বটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তান তার মা বাবাকে ইহসান করবে দয়া করবে, মা বাবাকে সুন্দর আচরণ করবে, বদর আচরণ করবে, নম্র আচরণ করবে, প্রত্যেক সন্তানের মা বাবার প্রতি ভালো আচরণ করা, সুন্দর আচরণ করা, নম্র আচরণ করা, মা বাবার দেখাশোনা করা, বৃদ্ধকালে মা বাবার সেবা করা, প্রত্যেক সন্তান সন্ততির উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ, বলবেন না ওদের কোনো মা বাবার প্রতি কোনো আদর, আবার মা বাবাও সন্তান ফালে না, সন্তান পরিবর্তে ফালে কি কুত্তা, কথা ঠিক নাকি মিথ্যা? আমার এই স্যার জানবে যারা ওয়েস্টার্ন সিভিলাইজেশন, আমরা যেহেতু এখন টেলিভিশনে আলোচনা করি, মাঝে মধ্যে রেডিওতে আলোচনা করি, আমাদের তো পড়াশোনা করতে হয়, আমার এখন পড়াশোনা হলো ওয়েস্টার্ন সিভিলাইজেশন নিয়ে, পশ্চিমা সভ্যতা, পশ্চিমা সভ্যতা ওরা কিভাবে জীবন যাপন করে এটার উপরেই আমার এখন পড়াশোনা, তো ওরা সন্তান ফালে না, সন্তান পরিবর্তে কি ফালে কুত্তা, কথা ঠিক নাকি মিথ্যা? টেলিভিশন দেখেন না প্রত্যেকের সাথে কি আছে রসিবাদা কুত্তা, তাদের সন্তানকে তারা আদর করে না। একজন মানুষ 20 বছর 30 বছরের সংসার, সন্তান নাই, স্বামীর একটা কুকুর, স্ত্রীর একটা কুকুর, সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনাদের কুকুর কয়টা, তারা বললেন দুইটা, সন্তান কয়টা, হাউ কিডস হ্যাভ ইউ, কি বললে সাংবাদিক প্রশ্ন করলেন হাউ কিডস হ্যাভ ইউ, আপনাদের সন্তান কয়টা, তারা বললেন না উই টু হ্যাভ এ ডগ, আমাদের কোনো সন্তান নাই, আমাদের কি আছে কুকুর, আমাদের কুকুর আছে, আমাদের সন্তান নাই, আমরা কুকুর পছন্দ, আমরা সন্তান পছন্দ করি না, আমরা কুকুর পছন্দ করি, সন্তান 18 বছর হইলে বাই বাই টাটা দে, ইউ এনজয় ইট ইওর লাইফ, নাও লেট মি এনজয় মাই লাইফ, তোমরা এনজয় করছো আমাদেরকে একটু এনজয় করতে দাও, সুতরাং তারা মা বাবাকে ফেলে চলে যায়, এই জন্য সন্তানের পরিবর্তে কি ভাবে কুত্তা ভাবে, কিন্তু ইসলাম কত সুন্দর দেখে, আমার ইসলাম ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং ইসলাম বনাম কত সুন্দর, কোন নারী যখন গর্ভবতী হয়ে যায়, কোন নারী যখন গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার পর ওই নারী যখন রাত্রে ঘুমাতে পারে না, কথা ঠিক নাকি মিথ্যা, দিনে খেতে পারে না, দিনে যে না খাওয়া দিন চলে যায়, এই যে খেতে পারলো না, দিনে যে খেতে পারলো না, সারাদিন যে না খেয়ে দিন কাটিয়েছে, ডেলিভারি হওয়ার পর কনসিভ হওয়ার পর যে তার ভূমি হয়ে যায়, খেলে পরে খেতে পারে না, খেলে পরে ভূমি হয়ে যায়, ওই মা আল্লাহ রসুল বলেছেন ওই মেয়ে গর্ভবতী হওয়ার পর ওই মেয়ে যতদিন পর্যন্ত খেতে পারে নাই, না খাওয়া দিন গুলো তার জন্য রোজার সব লিপিবদ্ধ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম কারে বলা হয়, ইসলাম কারে বলা হয়, ওই সন্তান ডেলিভারি হওয়ার আগে মা যতদিন তার পেটে রেখেছে, যতদিন পর্যন্ত মা কনসিভ হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত মা তার সন্তান পেটের ভিতরে ছিল, রাত্রে ঘুমাতে পারে না, রাত্রে একবার উঠে একবার দাঁড়ায় আর একবার হেলান দেয়, কত যে কষ্ট একটা সন্তান হলে পরে,
ওই আল্লাহর রাসূল বলেছে নয়মি গর্ভবতী হওয়ার পর যত রাত ঘুমাতে পারে নাই, না ঘুমানোরা তার জন্য না ঘুমানো রাতগুলো সারা রাত ইবাদত করলে যত সওয়াব হত, ঘুমাইতে যে পারলো না ওই রাতগুলো ইবাদতের সওয়াব, ওই মহিলার আমল নামায় বিবদ্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার ইসলাম কত সুন্দর দেখে, ওই সন্তান যখন ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার পর যখন মা লালন পালন করে, মা বাবা যখন সন্তান লালন পালন করে, লালন পালন করার পর আমার রাসূল বলেছেন যে সন্তান লালন পালন করার পিছনে যে পরিশ্রম করলো, যে মেধা খরচ করলো ওই মেয়ে, ওই মেয়ের আমল আমার মধ্যে সন্তান লালন পালন করার কারণে জেহাদে সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম কি? প্রিয় ভাইয়ের আমার আমার ইসলাম কত সুন্দর দেখে, ওই খ্রিস্টানেরা একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের বিবাহ দিয়ে দেয়, কথা ঠিক নাকি মিথ্যা? ব্রিটিশ পার্লামেন্ট, আমেরিকান পার্লামেন্ট, সুইজারল্যান্ডের পার্লামেন্ট, রাশিয়ান পার্লামেন্ট, তারা সেখানে আইন পাশ করেছে, আইন পাশ করে তারা একটা মেয়েকে আরেকটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, নাউজুবিল্লাহ বলেন, আবার একটা ছেলের সাথে আরেকটা ছেলের বিয়ে দিয়ে দেয়। কত অসভ্য, কত আনকালচার, পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অসভ্য জাতি হলো খ্রিস্টানেরা, আর আমাদের দেশের মধ্যে কিন্তু আমার ইসলাম কত সুন্দর। স্বামী যখন বিবাহ করে, ওই স্বামী যখন বিবাহ করে, স্বামী যদি তার স্ত্রীকে যদি ভালোবাসার নিয়তে যদি হাত দেয়, তার স্বামী যদি তার স্ত্রীকে যদি ভালোবাসার নিয়তে যদি তার শরীরে হাত দেয়, তার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। প্রিয় ভাইয়ের আমার ভালোবাসা কারে বলা হয়? ভালোবাসা কারে বলা হয়? এই জন্য আমার রসুলের আদর্শ, এই জন্য আদর্শ মানতে হবে কার? আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পড়েন আমরা আমার সাথে পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আল্লাহ রাসূলের আদর্শকে আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, তাইলে দুনিয়ার মধ্যে শান্তি পাবো, পরকালেও আমাদের জন্য শান্তি অপেক্ষা করছে। এটি হলো আমার মূল আলোচনা। আর এই পৃথিবীর মধ্যে যুগ যুগ ধরে যে আদর্শ টিকে থাকবে, বেঁচে থাকবে, কার আদর্শ? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বেঁচে থাকবে এই পৃথিবীর বুকী, এই দুনিয়ার মধ্যে সমস্ত আদর্শ শেষ হয়ে যাবে, কাল মার্ক্সের আদর্শ শেষ হয়ে যাবে, লেনিনের আদর্শ শেষ হয়ে যাবে, মাও সেতুংয়ের আদর্শ শেষ হয়ে যাবে, দুনিয়ার মানব রচিত সমস্ত তন্ত্রমন্ত্র শেষ হয়ে যাবে, কারো আদর্শ মধ্যে টিকে থাকবে না। একমাত্র আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সুন্দর কাল ধরে আদর্শ তিনি নিয়ে এসেছেন, সেই আদর্শ দুনিয়ার মধ্যে কেমন পর্যন্ত টিকে থাকবে? আর দুনিয়ার মানুষ সবাই এই পৃথিবীর মধ্যে আলু ঝালালে যেমন পুকাব শুধু এই আলুর দিকে ছুটে আসে, সন্ধ্যা হলে পরে যেমন পাখি যেমন নীড়ের মধ্যে ফিরে যায়, সন্ধ্যা হলে পরে যেমন শিশু যেমন সারাদিন খেলাধুলা করে মায়ের কুলে ফিরে আসে, আর সন্ধ্যা হলে পরে যেমন সাপ যেমন তার গর্তে ঢুকে যায়, এই পৃথিবীর মুখী এই সময় এমন হয়ে যাবে, পৃথিবীর
মানুষ তার আদর্শ অন্যান্য বাতিল আদর্শ গুলোকে বাদ দিয়ে আল্লাহ রসুলের আদর্শের দিকে তারা ছুটে আসবে। এই জন্য কবি কি সুন্দর করে আমার রসুলের আদর্শ নিয়ে কি সুন্দর কবিতা রচনা করেছেন, কি সুন্দর কবিতা রচনা করেছেন। তো হুদ হুদ নে বানায়া হো মেরে পাগল কর জাতি হে পড়েন। তো হুদ হুদ নে বানায়া হো মেরে পাগল কর জাতি হে কিতনে হাসিনে চেহারা কিতনে সুন্দর কি আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছপালা ঝুঁকি ছায়া দিয়ে যায়। আমার প্রিয় নবী মরু দিয়ে হাঁটলে মেঘমালা ছায়া দিয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার আমার নবী হল সেই নবী আমার নবী কারো সাথে মুসাফা করলে জান্নাতের সুগ্রাম পাওয়া যায়। আমার নবী কারো সাথে কোলাকুলি করলে লোকটি নিশ্চিত জান্নাতি হয়ে যায়। আমার নবী কারো জন্যে দোয়া করলে নিশ্চিত কবুল হয়ে যায়। আমার নবী জমিন থেকে পা উঠালে আল্লাহ চলে যায়। তো হুদ হুদ নে বানায়া হো মেরে পাগল কর জাতি হে পড়েন। তো হুদ হুদ নে বানায়া হো মেরে পাগল কর জাতি হে কিতনে হাসিনে চেহারা কিতনে সুন্দর কি আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছপালা ছায়া দিয়ে যায়। মরু দিয়ে হাঁটলে নবী মেঘমালা ছায়া দিয়ে যায়। সুবহানাল্লাহ। এই নবীর আদর্শকে গ্রহণ করতে হবে, দুনিয়ার সব আদর্শ বাদ দিতে হবে, গ্রহণ করতে হবে কার আদর্শ? আল্লাহর নবীর আদর্শ। কারণটা হলো এই দুনিয়ার মানব জাতির জন্য আমার নবীকে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন। কি জন্য আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. سبحان الله. আমার আলোচনা শেষ। যেহেতু বিশেষ মেহমান মঞ্চে দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব কি প্রেরণ করেছেন এই দুনিয়ার মানব জাতির জন্য, তিনি আল্লাহ রাসূলকে দিনে হক নিয়ে তিনি দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে মানুষের জন্য প্রেরণ করেছেন। লাই জাহরাহু মালিলিউলাহু তার এই জীবন ব্যবস্থাকে আল্লাহ বিজয় করে ছাড়বেন এই দুনিয়ার মধ্যে। আল্লাহ আল্লাহর দিনের আল্লাহ রাসূলের দিনের জীবন ব্যবস্থাকে বিজয় করে ছাড়বেন। যদিও বা কাফের বেঈমানদের মনে যত সারা যন্ত্রণা হোক না কেন, কথা ঠিক নাকি মিথ্যা?
প্রিয় ভাইরামের জন্য শেষ কথা হলো রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে গোটা মানব জাতিকে, একদিন সেটাই ঘটবে গোটা পৃথিবী আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করবে এবং আদর্শকে গ্রহণ করে মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, মানুষ কোনোদিন লাঞ্ছিত হবে না, মানুষ কোনোদিন বঞ্চিত হবে না, মানুষ কোনোদিন শোষিত হবে না, নিষ্পেষিত হবে না, নিপীড়িত হবে না। আর দুনিয়ার মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই আর পরকালেও যদি শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাসূলের আদর্শের বিকল্প নাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب رب العالمين তোমার দরবারে ভিক্ষুকির মতো হাত তুলেছি আখেরি জামানার পয়গম্বর বিশ্ব মানব জাতির অহংকার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মধ্যে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ সফল দণ্ডিত আলুর দিশারি ইসলামী ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত মাহফিলের আয়োজনের পেছনে আয় আল্লাহ যারা পরিশ্রম করেছেন, মেধা খরচ করেছেন, আয় আল্লাহ পাক যারা এই আলোচনার পিছনে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ এই সমস্ত মার সন্তানগুলোকে আল্লাহ তুমি তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر كلام يوم الموت شهادة لا إله إلا الله.